হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমি আবার তোমাদের জন্য একটি খুব সহজ সিনারি ড্রয়িং করে দিয়েছি। এটি দেখো, একটি সহজ ভিলেজ সিনারি। এই সিনারিতে আমি একটি গ্রামের রাস্তা দিয়ে মানুষকে হেঁটে যেতে দেখিয়েছি, আর তার মাথায় আছে কিছু ফলের ঝুড়ি, এবং মানুষটি পরে রয়েছে একটি ধুতি। এইভাবে সহজ করে আমি একটি সিনারি এঁকে দিলাম তোমাদের জন্য, আর আমি ছবিটিতে কালার করেছি জল রং দিয়ে। ছবিটিতে দেখো তোমরা, মানুষটি আঁকার পর আমি সামনে একটা বড় গাছ এঁকে দিয়েছি। বড় গাছটি আঁকার পর আমি গ্রামের পেছনের যে ঝোপঝাড় আছে সেগুলো ড্রয়িং করে দিয়েছি, এবং দূরে দুটো মাটির বাড়ি দেখা যাচ্ছে, আমি সেটা এঁকেছি। খুবই সহজ একটি সিনারি আমি তোমাদের জন্য এঁকে দিলাম। এবং বাড়ি দুটির পেছনে দেখো, আমি একটি তাল গাছ আর একটি কলা গাছ এঁকেছি, আর আমি সামনে মাটির রাস্তা করে দিয়েছি। আর ছবিটি আমি করেছি জল রং দিয়ে বা ওয়াটার কালার দিয়ে। ছবিতে আমি সর্বপ্রথম আকাশটা কালার করেছি। আকাশ কালার করার ক্ষেত্রে দেখো, আমি খুব হালকা করে ব্লু কালার দিয়ে আকাশটা কালার করেছি। তারপর আমি চলে এসেছি বড় গাছটা কালার করতে। বড় গাছটা কালার করার ক্ষেত্রে দেখো, আমি ওপরের দিকে লেমন ইয়েলো এবং নিচের দিকে আমি লাইট গ্রিন কালার দিয়ে খুব সহজভাবে আমি গাছের পাতাগুলো কালার করে দিচ্ছি। এরপর পেছনের জঙ্গলটাও আমি লেমন ইয়েলো এবং লাইট গ্রিন কালার দিয়ে কালার করে দিয়েছি। পেছনের জঙ্গলটা হয়ে গেলে দূরে যে তাল গাছটা আমি এঁকেছি সেটা হালকা করে কালার করে রেখেছি। এরপরে দেখো, আমি ওই গ্রামটার সামনের অংশ কালার করছি। সর্বপ্রথমে আমি ব্রাউন, তারপর অকার ইয়েলো, তারপর লেমন ইয়েলো, এবং শেষে আমি সামান্য লাইট গ্রিন দিয়ে আমি ছবিটি কালার করে দিয়েছি। আমি মাঠ এবং মাটি দুই বোঝানোর জন্য এই রকম কালার করেছি। তারপর কলা গাছটি আমি খুব সহজভাবে কালার করেছি লেমন ইয়েলো এবং লাইট গ্রিন কালার দিয়ে। বড় গাছের গুড়িটি আমি অকার ইয়েলো, লাইট ব্রাউন এবং ডিপ ব্রাউন কালার দিয়ে খুব সহজভাবেই কালার করে দিয়েছি তোমাদের জন্য। জায়গায় জায়গায় আমি সামান্য ব্ল্যাক অ্যান্ড ব্রাউন মিশিয়ে দেখো আমি ডিপ আর লাইট হাইলাইট করেছি। এরপর আমি মানুষটি কালার করেছি। মানুষটি মাথায় একটা ঝুড়ির মতো কিছু রয়েছে, আর সেটা আমি ডিপ ব্রাউন এবং অকার ইয়েলো কালার দিয়ে করেছি। আর আমি মানুষটাকে পরিয়েছি পিঙ্ক কালারের জামা। পিঙ্ক কালারের প্রথমে খুব হালকা করে আমি কালার করে নেবার পরে দেখো আমি রেড কালার দিয়ে চেক চেক করে দিয়েছি। এরপর খুবই সহজভাবে আমি ব্লু কালার দিয়ে হালকাভাবে ধুতিটা কালার করে দিয়েছি। হাতে পায়ে গলায় আমি স্কিন কালার
করে দিয়েছি হালকাভাবে। এক্ষেত্রে আমি মিডিয়াম রেডের সাথে হোয়াইট কালার মিশিয়ে স্কিন কালার তৈরি করেছি। তারপর সামান্য ব্রাউন দিয়ে আমি মানুষটির হাত পা গলা হাইলাইট করে দিয়েছি। এবং ঝুড়িতে দেখো আমি সামান্য কিছু ফল বোঝাতে চেয়েছি, তার জন্য আমি গ্রিন কালার দিয়েছি। এবং মানুষটির চুলে আমি ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালার মিশিয়ে কালার করে দিয়েছি। এইভাবে খুবই সহজভাবে আমি একটি মাথায় ঝুড়ি নিয়ে যাওয়া মানুষ এঁকে দিলাম, যে কিনা মাটির রাস্তা দিয়ে যাচ্ছে। মাটির রাস্তা করার ক্ষেত্রে আমি সর্বপ্রথমে ব্রাউন কালার, তারপর ওয়াকার ইয়েলো কালার এবং পরিশেষে আমি লেমন ইয়েলো কালার ব্যবহার করেছি। মানুষটির গামছা আমি ইয়েলো কালার দিয়ে করে দিয়েছি এবং ফলগুলোতেও আমি সামান্য সামান্য ইয়েলো কালার দিয়েছি। এবং দূরে আমি কিছু দেখো ঘাস এঁকে দিয়েছি। ঘাসগুলো তোমরা লক্ষ্য করো, প্রথমের ঘাসগুলো ছোট, তারপরের ঘাসগুলো মাঝারি এবং একদম দূরের ঘাসগুলো খুব ছোট করে আমি পার্সপেক্টিভটা বোঝাবার চেষ্টা করেছি। কলা গাছ, তাল গাছ আমি হাইলাইট করছি স্যাপ গ্রিন কালার দিয়ে। এরপর বাড়ি দুটি আকার পালা, এক্ষেত্রে আমি লেমন ইয়েলো এবং রেড রংটাই চালের ক্ষেত্রে ইউজ করেছি। এবং সামান্য পার্পেল কালার দিয়ে একটি বাড়ি এবং আরেকটি বাড়িও ক্রিমসন রেড দিয়ে আমি খুব হালকাভাবে কালার করে দিয়েছি। তারপর জানলা দরজায় আমি ব্রাউন কালার দিয়েছি। এইভাবে খুবই সহজভাবে দেখো আমি তোমাদের একটি গ্রামের সিনারি এঁকে দিলাম, দূরে আমি পাখি এঁকে দিলাম। তোমাদের যদি আমার ছবি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার সাথে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, ধন্যবাদ।